আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। দুদিন আগে বরিশালে বিএনপির সমাবেশের স্থল মুখরিত, একদিনে ডেঙ্গুতে রেকর্ড 9 জনের মৃত্যু, রবিবার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 12 লাখ, ডিআইজি মিজান এবার স্থায়ীভাবে বরখাস্ত, এমডির রুম থেকে বিমানের প্রশ্নপত্র ফাঁস হয় বলছে ডিবি, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার, AK-47 দিয়ে গুলি করা হয়েছে ইমরান খানকে জানালেন পিটিআই নেতা, ইমরান খানকে গুলি সন্দেহভাজনকে গ্রেফতার, ইমরান খান গুলিবিদ্ধ, স্বরাষ্ট্রমন্ত্রীকে তদন্তের নির্দেশ শাহবাজ শরীফের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশের 2 দিন আগে সমাবেশের স্থল বঙ্গবন্ধু উদ্যান নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। পোস্টার, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সহ মিছিল নিয়ে সমাবেশের স্থলে আসছেন নেতারা। 3 নভেম্বর দুপুর থেকে বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা সমাবেশের স্থলে জড়ো হতে থাকেন। বরিশাল শহরের নেতৃবৃন্দ কর্মীদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে মাঠে প্রবেশ করছেন। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মিছিলে স্লোগানে সরকার বিরোধী বক্তব্য ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হচ্ছে। ডেঙ্গুতে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এবছরে ডেঙ্গু জ্বরে 24 ঘন্টায় রেকর্ড 9 জনের মৃত্যু হয়েছে, এটা এবছর সর্বোচ্চ। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত 161 জনের মৃত্যু হলো। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রেকর্ড সংখ্যক 882 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী 6 নভেম্বর রবিবার থেকে সারা দেশে একযোগে 2022 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় মোট 12,03,407 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র 6,22,796 জন এবং ছাত্রী 5,80,611 জন। মোট 9,181টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এবছর মোট 2,649টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে থাকা ডিআইজি মিজানুর রহমানকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষা কমিটির কেউ দায় এড়াতে পারবে না জানিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, সার্বিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 9 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্পষ্ট হয়েছে এমডির রুম থেকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 3 নভেম্বর দুপুরে রাজধানীর মেন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আগামী শুক্রবার বিকেল 4টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। 3 নভেম্বর দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। লং মার্চের বহরের মধ্যে ঢুকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারী। আজ বৃহস্পতিবার দুপুরে পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ হামলায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার পায়ে 3 থেকে 4টি গুলি লেগেছে, তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে ইমরান খান দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতারা জানিয়েছেন। হামলার সময় ইমরান খানের পাশে ছিলেন তার দলের নেতা ইমরান ইসমাইল। তিনি বলেন, AK-47 রাইফেল দিয়ে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজে বন্দুক হাতে এক যুবককে দেখা গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলির ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছোড়ার অল্প সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হয়। জিওটিভিতে প্রচারিত এক ভিডিওতে বন্দুক উঁচিয়ে ধরে রাখা অবস্থায় একটি অস্পষ্ট ছবি প্রকাশিত হয়েছে, তবে ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। বন্দুক উঁচিয়ে ধরা ব্যক্তিটি গুলি করেছে কিনা সে বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের প্রধান ইমরান খানের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ বৃহস্পতিবার জানায়,
স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন শাহবাজ শরীফ। দর্শক, আমাদের পরবর্তী আগামীকাল সকাল 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন।